আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আবার আসলাম। এখন আমি জো মেলন হাউস থেকে একটা পারফিউম রিভিউ করবো। এটা আমার কাছে ইউনিসেক্স মনে হচ্ছে, যদিও এটা মেয়েদের পারফিউম বলে সেল করা হয়। তো এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। খুবই সিম্পল টাইপের একটা পারফিউম, ইজিলি মানে ব্লাইন্ড বাই করার মতো একটা পারফিউম। তো জো মেলন হাউস থেকে আর কোনো পারফিউম এর আগে আমি মনে হয় রিভিউ করে নেই, আমার চ্যানেল মনে হয় নাই। তো এটা হচ্ছে আমার ফার্স্ট রিভিউ জো মেলন হাউস থেকে কোনো পারফিউমের। তো আপনাদেরকে আমি প্রেজেন্টেশন দেখাবো, প্রাইসের একটা আইডিয়া দিব। তো প্রেজেন্টেশন দেখানোর জন্য আমার কাছে বোতলটা আছে, বক্সটা নাই, বক্স আমি ফেলে দিয়েছিলাম। কারণ আমার বাসাবর্তী পারফিউম আপনার পিছনে দেখতে পাচ্ছেন অনেক আছে, এছাড়াও আরও আছে। তো মানে এখন একটু মেনটেন করা মুশকিল হচ্ছে, তো অনেকগুলো বক্স আমি ফেলে দিয়েছি। তো এটা আমি বক্সটা সরি বোতলটা দেখি আপনাদেরকে। এটা হচ্ছে টিপিক্যাল জো মেলন হাউসের যে পারফিউমগুলো এরকম ডিজাইনেরই আসে এগুলো। তো টিপিক্যাল ডিজাইন, বোতলের যা ডিজাইন দেখতে পাচ্ছেন, তবে এটা হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার এবং এটা হচ্ছে কোলন কনসেন্ট্রেশন। জো মেলন হাউস থেকে আপনারা দেখবেন যে আরেক ধরনের বোতল দেখা যায়, সেটা হচ্ছে কালো রঙের, ওটাকে বলা হয় কোলন এক্সট্রিম। সম্ভবত ওগুলো একটু লাস্টিং পাওয়ার এই কোলন কনসেন্ট্রেশন থেকে একটু ভালো হয়। এছাড়া আরও দেখবেন বিভিন্ন কালার মাঝে মাঝে বের হয়, এগুলো লিমিটেড এডিশন থাকে, কিন্তু নর্মালি দুটো কালার পাওয়া যায়, একটা হচ্ছে কালো এবং একটা হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার কালার, মানে ক্রিস্টাল ক্লিয়ার বোতলগুলো। তো এটার ভিতরে কি পরিমাণ পারফিউম আছে আপনারা ইজিলি দেখতে পাচ্ছেন। সামনে জো মেলনের লোগো দেওয়া আছে এবং লেখা আছে জো মেলন ইংলিশ পিয়ার অ্যান্ড ফ্রিসিয়া, এটা হচ্ছে পারফিউমটার নাম যেটা আমি এখন রিভিউ করবো। এর নিচে লেখা আছে কোলন এবং বোতলের পেছনে যে স্টিকার আছে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা বিভিন্ন ইনফরমেশন লেখা আছে, এটা মেড ইন ইংল্যান্ড। হ্যাঁ, মেড ইন ইংল্যান্ড। এবং আমারটা হচ্ছে 100 মিলিটার সাইজের বোতল, এটা 10 মিলিটার সাইজে মনে হয় আপনার পাবেন, 30 মিলিটার সাইজেও পাবেন, বিভিন্ন সাইজে পাওয়া যায়। তবে সর্বোচ্চ মানে আমার যেটা মনে হয় 100 মিলিটার হচ্ছে সবচেয়ে বড় বোতলের সাইজ, যেটা হচ্ছে বড় বোতল আমি দেখিনি, যদি আপনার কেউ দেখে থাকেন আমাকে জানাতে পারেন। এটার ক্যাপটা স্নাক ফিট, কিন্তু খুব বেশি স্ট্রং স্নাক ফিট না, তো ক্যাপ ধরে কেউ তুলবেন না। ক্যাপটা আমার কাছে এতটা ভালো কিছু মনে হয়নি, প্লাস্টিক টাইপের, খুব হেভি কোনো কিছু না, ভেতরে হচ্ছে কালো আপনারা দেখতে পাচ্ছেন। তো স্প্রেয়ার যেটা, এটা হচ্ছে সিলভার কালারের এবং বোতলের নিচে ব্যাচ কোড দেওয়া আছে এবং আরও কিছু নাম্বার লেখা আছে যেটা ক্লিয়ারলি বোঝা যায় না। এটা প্রাইসের একটা আইডিয়া দেয়, এটা যদি আপনার বাংলাদেশ বা ভারতে কিনতে চান বা সরাসরি যদি জো মেলন থেকে কিনতে চান আপনাদের অনেক টাকা খরচ করতে হবে, জো মেলন বেশ এক্সপেন্সিভ। এটার প্রাইস আমার হিসাবে 100 মিলিটারের জন্য আপনাদের খরচ করতে হবে 10,000 টাকার বেশি। এক্স্যাক্টলি কত তা আমি এটা বলতে পারবো না, 12,000 হতে পারে, 14,000 হতে পারে, বাট এটা প্রাইস বেশ হাই লেভেলের দিকে যাচ্ছে। এবং এটার কোয়ালিটি বেশ ভালো আসলে, খুবই মানে ইনগ্রিডিয়েন্টসগুলো আমার কাছে মনে হচ্ছে যে ন্যাচারাল টাইপের, স্মেল মোটো সিনথেটিক কোনো কিছু না। তো যাদের প্রাইস রেঞ্জ বেশি, যারা জো মেলন হাউসের ব্যাপারে ইন্টারেস্টেড ছিলেন, আপনারা দেখতে পারেন এই হাউসের পারফিউমগুলো। আমি জো মেলন হাউসের অনেক বড় ফ্যান না, কারণ হচ্ছে এদের লাস্টিং পাওয়ার খুব একটা ভালো হয় না, মানে যেই পারফরমেন্স ওই ধরনের মন মতো হয় না আমার জন্য আর কি। তো যাই হোক, খারাপ কিছু না, এটা আমি কিনে রিগ্রেট ফিল করিনি। এটা আমি স্প্রে করে আপনাদেরকে দেখাই, তারপর বলবো এটার স্মেলটা কিরকম। স্প্রে খারাপ করে না, চারটা স্প্রে করলাম, মিস্টের মতো বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তবে স্মেল খুবই সুন্দর। এটা যে নামটা ইংলিশ পিয়ার অ্যান্ড ফ্রিসিয়া, তো নামের সাথে মিল রেখে আপনারা স্প্রে করার সাথে সাথে এটা পাবেন যে এটার মধ্যে খুব বেশি নোটস নাই, এটা আসলে খুব বেশি নোটসের পারফিউম এটা না, খুবই সিম্পল একটা পারফিউম। তো স্প্রে করার সাথে সাথে আপনার খুবই সুন্দর স্মেল, ওপেনিংটা খুবই সুন্দর, এবং স্প্রে করার সাথে সাথে আপনার টেপ পাবেন যে এটার মধ্যে যে পিয়ার আছে, পিয়ারের যে নোটস, ইংলিশ যেহেতু নামটা ইংলিশ পিয়ার, তো পিয়ার স্মেল আপনার টেপ পাবেন। পিয়ার হচ্ছে সমস্ত নাশপাতি, তো খুবই সুন্দর জুসি ফ্রুটি স্মেল, খুবই সুন্দর স্মেল, খুবই ভালো লাগে, ফ্রুটি ভাইবটা থেকে যায়। এটা চেঞ্জ হয়ে ফ্লোরাল সাইডে চলে যায়, তো ফ্লোরাল সাইড আপনারা বুঝতে পারছেন কোনটা বেশি প্রমিনেন্ট হবে, সেটা হচ্ছে ফ্রিসিয়া। এটার মধ্যে ফ্রিসিয়া আছে, ফ্রিসিয়া খুব বেশি প্রমিনেন্ট, এবং এর সাথে রোজ আছে, রোজটা আপনারা বুঝতে পারবেন। এবং এটা যখন বেজ নোটসে গিয়েছে, বেজ নোটসে আমি এটা থেকে টের পেয়েছি পাচুলি, পাচুলি আছে এটার মধ্যে, পাচুলিটা বুঝতে পারবেন, এটা অনেকটা মানে ফ্রুটি ফ্লোরাল পাচুলি টাইপ পারফিউম আর কি। খুবই সিম্পল, খুবই সিম্পল। আপনাদের যাদের কাছে মানে কমপ্লিকেটেড পারফিউম ভালো লাগে না, যারা সফট পারফিউম পছন্দ করেন, এই ধরনের আমি অনেকে চিনি যারা স্ট্রং পারফিউম পছন্দ করে না, যাদের নিউক্লিয়ার বোমা টাইপের পারফিউম দরকার নাই, তাদের জন্য এটা পারফেক্ট। অনেকে আছে যারা চায় যে আমার এত বেশি স্ট্রং মানে প্রজেকশন দরকার নাই, আমি সফট টাইপের পারফিউম চাচ্ছি, যারা খুব কাছে আসলে মানে ক্লিন ফ্রেশ সফট টাইপের স্মেল পাবে, এই ধরনের পারফিউম যাদের দরকার, আপনাদের জন্য এটা মাস্ট হ্যাভ একটা জিনিস। তো খুবই সুন্দর আমার কাছে, মানে এটা ফার্স্ট স্নিফে আমার খুবই ভালো লেগেছিলো, যার কারণে এটা আমার কেনা। এটা আমি ফার্স্টে আসলে জো মেলন থেকে আমি অফিসিয়াল স্যাম্পল পেয়েছিলাম ফ্রি টেস্ট করার জন্য। তো ওটা স্যাম্পল থেকে স্নিফ করার পর আমি ডিসাইড করেছিলাম যে এটা আমি কিনবো, কিন্তু পুরো বোতল কেনার পর যখন আমি ভালো মতো টেস্ট করেছি, তখন ধীরে ধীরে এটার ব্যাপারে আমি আরও ভালো বুঝতে পেরেছি। এটা যখন আপনারা স্প্রে করবেন, এটা আপনাদের স্কিনে যতক্ষণ থাকবে, এটা সময় যত যাবে, ধীরে ধীরে এটা দেখবেন যে কিছুটা সোপি ভাইব ক্রিয়েট করবে। আমার স্কিনে এটা শ্যাম্পু ভাইব ক্রিয়েট করেছিল। আমার কাছে এক পর্যায়ে মনে হচ্ছিল যে আমি কোনো শ্যাম্পু
মাত্র ইউজ করে গোসল করে এসেছি, ওই টাইপের স্মেল পাচ্ছি, ক্লিন ফ্রেশ টাইপের, শ্যাম্পু টাইপের একটা ভাইব, অনেকে সোপি ভাইব টের পাবে। তো আপনারা মূলত একটা ক্লিন ফ্রেশ ফ্রুটি ফ্লোরাল সোপি টাইপের স্মেল পাবেন, খুবই এক্সপেন্সিভ সোপি টাইপের, এটা যত সময় যাবে ওই ধরনের হবে। আমার কাছে একদম খারাপ কিছু মনে হয়নি, কিন্তু পারফরমেন্সটা দামের সাথে মিল রেখে ওই ধরনের কোনো কিছু না। যাদের বিস্ট মোডের পারফরমেন্স দরকার তাদের জন্য এই হাউসের পারফিউমগুলো না। এই হাউস থেকে যারা একটু ভালো পারফরমেন্স আশা করেন তারা ওই কালো রঙের বোতলগুলো কিনবেন, যেগুলো এক্সট্রিম ভার্সন, যেগুলো ওগুলো কিনলে আপনারা একটু ভালো পারফরমেন্স পাবেন। তো এটা খারাপ কিছু না, এটা ইউনিসেক্স আমার কাছে মনে হচ্ছে, কিন্তু তারপর আসলে ফেমিনিন সাইড একটু যায় বেশি, কিন্তু চাইলে যে কোনো ছেলে এটা ব্যবহার করতে পারবে। যেমন আমি এটা কিনেছি নিজে ব্যবহার করার জন্য এবং আমি এটা ব্যবহার করবো, আমার কাছে এটা ভালো মনে হচ্ছে, ক্লিন ফ্রেশ টাইপের একটা ভাইব ক্রিয়েট করছে এবং খুবই সেফ। এটার স্মেলে কেউ অফেন্ডেড হবে না, কারো বিরক্ত লাগবে না। যদি আপনি ওভার স্প্রে না করেন তাহলে কারো বিরক্ত লাগবে না, কিন্তু যদি আপনি এটা ওভার স্প্রে করেন তখন ওই সোপি ভাইবটা বেশি স্ট্রং হয়ে উঠবে, হয়তো আপনার নিজের কাছেও তখন ভালো নাও লাগতে পারে, বা আপনার কাছে কেউ আসলে হয়তো বা তার কাছে একটু বিরক্ত লাগতে পারে যদি ওভার স্প্রে করেন। কিন্তু সব দিক বিবেচনা করলে খুবই ভালো একটা পারফিউম, খুবই সেফ, ইজিলি ব্লাইন্ড বাই ওয়ার্দি। তবে যারা পিয়ারের স্মেল পছন্দ করেন না, কারণ এটা ফার্স্টে স্প্রে করার পরে কিন্তু খুবই স্ট্রং পিয়ারের স্মেল নাকে লাগবে, যাদের পিয়ারের স্মেলে একটু প্রবলেম হতে পারে তারা এটা খেয়াল রাখবেন যে ফার্স্টে স্প্রে করলে কিন্তু ফ্রুটিতে, মানে যে ফ্রুটি স্মেলটা খুবই জুসি পিয়ার, আপনাদের নাকে ধাক্কা দেবেই, ওটা অনেক বেশি স্ট্রং। আমার কাছে খুবই ভালো লেগেছে, হয়তো বা আপনাদের অনেকের কাছে ভালো না লাগতে পারে, কিন্তু এটা সময় যত যাবে এটা টোন ডাউন হবে, ভালো আরও ভালো ফিল করাবে আপনাদেরকে। এটার পারফরমেন্সের দিকে, যে এটা ফার্স্টে স্প্রে করলে ফার্স্টের 45 মিনিটের মতো এটা প্রজেক্ট করে, বিস্ট মোড টাইপের কোনো কিছু না এটা। এরপর আপনার চারপাশে একটা ছোট সেন্ট বাবল ক্রিয়েট করে রাখবে, কোনো লম্বা সেন্ট্রাল রাখবে না, আপনার কাছে যখন কেউ আসবে তারা এটা স্মেলটা পাবে। এবং এটা থেকে অনেক বেশি কমপ্লিমেন্টস আশা করবেন না, কারণটা হচ্ছে এটার স্মেল সবার নাকে পৌঁছে যাবে না, আপনার কাছে যখন কেউ আসবে তখন যারা পাবে তারা এটা অ্যাপ্রিসিয়েট করবে, কারণ ক্লিন ফ্রেশ টাইপের একটা ভাইব এটা ক্রিয়েট করবে, তাদের কাছে ভালো লাগবে। এটা স্কিনে লাস্ট, আমার স্কিনে লাস্ট করেছে 5.5 ঘন্টা, ড্রেসেরটা লাস্ট করেছে 6 থেকে 4.5 ঘন্টা, মানে 6 থেকে 6.5 ঘন্টা আমি দেখেছি লাস্ট করতে। তো স্মেল কোয়ালিটির জন্য আমি, মানে আমার কাছে এটা খুব একটা খারাপ লাগেনি, কিন্তু যারা প্রাইস এবং পারফরমেন্স রেশিও ম্যাচ করতে যাবেন তাদের অনেকের কাছে ভালো লাগবে না। তো যাদের পারফরমেন্স দরকার বেস্ট মডেল তাদের জন্য এটা না, আবারও বললাম কথাটা, পারফরমেন্স এমন আহামরি কিছু না, খুবই স্বাভাবিক, এই হাউসের কোনো পারফিউমের পারফরমেন্স এত আহামরি কোনো কিছু হয় না, বাট স্মেল কোয়ালিটির জন্য আমি এই হাউসটা পছন্দ করি, কিন্তু অনেক বড় ফ্যান আমি না, জাস্ট ভালো লাগে কিন্তু ভালোবাসা নেই। এটা আমার কাছে মনে হচ্ছে যে কোনো সিচুয়েশনে ব্যবহার করার মতো ভালো হবে, স্পেশালি অফিস সেন্ট হিসেবে ভালো, বা যাই আপুরা বা যারাই কলেজ ভার্সিটিতে পড়ছেন আপনাদের ক্লাসে যদি ব্যবহার করতে চান এটা খুব ভালো হবে। ফ্রেন্ডদের সাথে যদি ঘুরতে যেতে চান এটা ব্যবহার করে যেতে পারবেন, কোনো রেস্টুরেন্টে বসে যখন আড্ডা দিবেন অ্যাকোমোডেশন এনভায়রনমেন্টে এটা ভালো একটা মুড ক্রিয়েট করবে। ডেটের জন্য পারফেক্ট না, কিন্তু চাইলে ডেটে ব্যবহার করতে পারবেন, যে রোমান্টিক কোনো এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে না। যে আপুরা জব করছেন আপনাদের জন্য এটা খুবই পারফেক্ট, বা যেই ছেলেরা আছেন আপনারা যারা জব করছেন আপনারা এটা অফিস সেন্ট হিসেবে পারফেক্টলি ব্যবহার করতে পারবেন। অফেন্সিভ মোটেও না, মোটেও পার্টি মোড ক্রিয়েট করবে না, মোটেও কোনো রোমান্টিক মুড এটা ক্রিয়েট করবে না। যে কোনো বয়সে যে কারোর জন্য আমার কাছে এটা মনে হচ্ছে পারফেক্ট হবে, এটা কোনো বয়স সীমা নাই, খুবই ভালো একটা পারফিউম, যে কেউ ব্যবহার করতে পারবেন, যে কাউকে চাইলে ইজিলি গিফট করতে পারবেন, সবার কাছে এটা ভালো লাগবে। ওভারঅল রেটিংসের দিকে যদি আমি যাই, এটা ওভারঅল রেটিংস আমি দেবো 10.5, 10.5 দিচ্ছি, কারণটা হচ্ছে এটা স্মেল কোয়ালিটি ভালো, এটা স্মেলে আমাকে ভালো ফিল করিয়েছে, কিন্তু এটার মানে কমপ্লিমেন্ট ফ্যাক্টর ভালো কিন্তু বিস্ট মোড টাইপের কোনো কিছু না। এটার প্রাইসটা আমার কাছে ভালো মনে হয়নি, প্রাইসের সাথে পারফরমেন্সটা ম্যাচ করে না, এবং প্রেজেন্টেশন একদম আহামরি কোনো কিছু আমার কাছে মনে হয়, অ্যাটলিস্ট আমার কাছে। তো এটা পারফরমেন্স যদি আরেকটু ভালো হতো এটাকে আমি হয়তো বা 10.8 দিতাম, কিন্তু প্রাইস পারফরমেন্স যেহেতু ম্যাচ করছে না আমি এটাকে 10.5 দিচ্ছি। ডেফিনেটলি আই মাস্ট ট্রাই, এবং যাদের বাজেট বেশি আপনাদের জন্য এটা একটা মাস্ট হ্যাভ, বা স্পেশালি যাদের ফ্রিশিয়ার স্মেল ভালো লাগে, যাদের কাছে পিয়ার স্মেল ভালো লাগে, যারা সফট পারফিউম খুঁজছিলেন এই বাজেটের ভেতর, 10,000 টাকা প্লাস বাজেটের ভেতর, আপনাদের জন্য এটা একটা মাস্ট হ্যাভ, কিন্তু সবার জন্য এটা আমি বলবো মাস্ট ট্রাই। আর এই হাউস থেকে আমি আসলে অন্যান্য আরও কিছু পারফিউম এটা থেকে একটু বেশি পছন্দ করি, যেমন অরেঞ্জ ব্লসম, তারপর হচ্ছে মিমোসা অ্যান্ড কার্ডামম। তো ওই মানে ওইগুলোর প্রতি আমার ভালোবাসাটা একটু বেশি এটা থেকে, তো সেই দিক বিবেচনা করে এটাকে আমি 10.5 দিচ্ছি, কিন্তু ওভারঅল ভালো একটা জিনিস। তো এটা হচ্ছে আমার জো মেলন হাউস থেকে ইংলিশ পেয়ার ফ্রিশিয়া পারফিউমটা রিভিউ, আশা করি আপনাদের ভালো লেগেছে। যা এখনো এটা ট্রাই করেননি ট্রাই করতে ভুলবেন না, কারোর কাছ থেকে ডিকেন্ট নিয়ে ট্রাই করে দেখেন, এই হাউসের পারফিউমগুলো খুবই সিম্পল হয়, ট্রাই করে দেখলে আপনাদের ভালো লাগবে। যারা কমপ্লিকেটেড মানে কমপ্লিকেটেড পারফিউম পছন্দ করে না আপনাদের জন্য এই হাউস
ট্রাই করে দেখাটা জরুরি ডিকেন্ট নিয়ে। তো ভিডিওতে যদি সরি ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, যা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা আমাদের গ্রুপে এখনো জয়েন করেননি ফেসবুক গ্রুপ পারফিউম ব্রেদার্স বাংলাদেশ, সেই গ্রুপে চলে আসবেন, ওইখানে আমরা পারফিউম রিভিউ করি, ডিসকাশন হয়, ফ্র্যাক ফেয়ার আয়োজন করি, গিভ অ্যাওয়ে হয়, প্রতি বছর আমাদের একটা ফ্র্যাক ফেয়ার থাকে, সেখানে আমরা অনেকে একসাথে হই, মেলার মতো হয় পারফিউমের, তো ওগুলোতে আপনারা জয়েন করতে পারবেন যদি আপনি ওই গ্রুপের মেম্বার হন। তো আপনাদের সাথে ওই গ্রুপে দেখা হবে, এবং যারা চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।